দক্ষিণ আফ্রিকার এক নারী একসঙ্গে 10 সন্তানের জন্ম দিয়েছেন। ওই নারীর দাবি সত্যি হলে তা হবে একটি বিশ্ব রেকর্ড। গত মাসে মালির এক নারী মরক্কোর একটি হাসপাতালে একসঙ্গে 9 সন্তানের জন্ম দেন। এটি এখন পর্যন্ত একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক সন্তান জন্ম দেওয়ার আনুষ্ঠানিক রেকর্ড। একসঙ্গে 10 সন্তান জন্ম দেওয়ার দাবি করা নারীর নাম গোসিয়ামি থামারা সিথল, তার বয়স 37 বছর। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, গোসিয়ামি একসঙ্গে 8 সন্তানের জন্ম দিতে যাচ্ছেন বলে প্রাথমিকভাবে মনে করা হয়, কিন্তু গত সোমবার রাতে তিনি একসঙ্গে 10 সন্তান জন্ম দেন, অর্থাৎ ধারণার চেয়ে তিনি 2 সন্তান বেশি জন্ম দিয়েছেন। গোসিয়ামি ও তার পরিবারের সদস্যরাও অবাক হয়েছেন, কারণ পরীক্ষায় গোসিয়ামির গর্ভে 8 সন্তান থাকার বিষয়টি এসেছিল। গোসিয়ামির স্বামী তেভহ সোটিসি জানান, জন্ম নেয়া 10 সন্তানের মধ্যে ছেলে 7টি ও মেয়ে 3টি। তার গর্ভধারণের বিষয়টি স্বাভাবিক ছিল, সন্তান ধারণের জন্য তিনি কোনো চিকিৎসাও নেননি। দক্ষিণ আফ্রিকার এই নারী আগে যমজ সন্তানের জন্ম দেন, তাদের বয়স এখন 6 বছর। গোসিয়ামি গত মাসে একটি সংবাদ মাধ্যমকে জানান, একসঙ্গে এত বেশি সন্তান গর্ভধারণের বিষয়টি জানার পর তিনি অবাক হন। তিনি ভেবেছিলেন সর্বোচ্চ 2 বা 3টি সন্তান তার গর্ভে থেকে থাকতে পারে, তার চেয়ে বেশি নয়। কিন্তু চিকিৎসক যখন জানান তার চেয়েও বেশি সন্তান গর্ভে থাকার কথা, তখন বিষয়টি তার বিশ্বাস করতেই সময় লেগেছে। কোনো নারীর একসঙ্গে 10 সন্তান জন্মদানের ঘটনাটি সত্যি হলে তা একটা বিশ্ব রেকর্ড হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর এক প্রতিনিধি নিউইয়র্ক পোস্টকে জানান, তারা খবরটি সম্পর্কে অবগত আছেন, তারা বিষয়টির সত্যতা খতিয়ে দেখছেন। গত মাসে দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালির 25 বছর বয়সী হালিমা চিসে মরক্কোর হাসপাতালে একসঙ্গে 9 সন্তানের জন্ম দিয়ে আলোচনায় আসেন। হালিমা গর্ভধারণের পর পরীক্ষায় দেখা যায় তার গর্ভে 7টি সন্তান রয়েছে। পরে মরক্কোতে তার আল্ট্রাসোনোগ্রাম করা হয়, সেখানেও দেখা যায় তার গর্ভে 7 সন্তান। মরক্কোতে তার সিজার হয়, সিজারের মাধ্যমে তিনি 9 সন্তানের জন্ম দেন। তার 9 সন্তানের মধ্যে 5টি মেয়ে আর 4টি ছেলে। সুলতানা জাকিয়া, সাদা কালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদা কালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।